দর্শক এখন রয়েছে দেশে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্থিত রয়েছেন আমরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের গ্রুপ সিএফও পুঁজিবাজার বিশ্লেষক গোপাল চন্দ্র ঘোষ এফসিএ এফসিএমএ দর্শক আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় নয় দুই পাঁচ আট এক আট নয় নয় দুই ছয় নম্বরে ফোন করে আপনাকে স্বাগত ধন্যবাদ আমরা দেখছি যে টানা তেরো কার দিবসের এক কার যদি দিবসের কিছুটা কারেকশন ছাড়া টানা পজিটিভ ট্রেন আমরা আজকেও দেখতে পাচ্ছি এখন পর্যন্ত এক ঘন্টার সময় সাঁত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সূচক প্রধান সূচক এবং এক ঘন্টার সময় লেনদেন ছাড়িয়েছে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা গত যদি দিবসে আমরা দেখেছিলাম সূচক বেড়েছিল একশো পনেরো পয়েন্ট একদিনে সূচক বেড়েছিল প্রায় টু পার্সেন্টের মতো আর লেনদেন ছিল এক হাজার দশ কোটি টাকা তো এই যে নির্বাচন পরবর্তী নতুন বছরের শুরুটা কিভাবে দেখছেন ওভারঅল এটা যে কোনো দেশের নির্বাচনের সময়ই দীর্ঘদিন ধরে ছমাস ধরে যেকোনো দেশেরই নির্বাচনের সময় পর্যবেক্ষণ মোড়ে থাকে বোর্ডে থাকে আর আমাদের দেশে নির্বাচন সবসময় একটা টার্বুলেন্ট হয়ে থাকে একদম যে কারণে মানুষ সবসময় একটু আমি বলবো যে একটু ওয়েট অ্যান্ড সি এবং একটু কনজারভেটিভ নিয়ে থাকে সুতরাং ওই যে পেস্ট এডিশনাল পেস্টটা মার্কেটে ভালো থাকা যেটা ওটা থাকে না

আ শর্ট টাইম একটা ফান্ড নিয়ে আসলাম কিছু গেইন করে চলে গেলাম তারাই জেনারেলি লুজ করে একদম বাট এই দমনে স্মল যে ওয়েব যেগুলো গুলো এই ওয়েবে লং টার্ম ইনভেস্টর কোনো ক্ষতি হয় না একদম তো এখন আসলে একটা বছর তো আমরা পার করলাম তো কেমন ছিল বছরটা অথবা মানে ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ চিন্তা ভাবনা না কি করলে ভালো হবে মার্কেটের জন্য সবকিছু মিলে আপনার প্রয়োজন আমাদের এসটি কোন থেকে বছরটা শেয়ার মার্কেটের পারস্পেক্টিভে ওয়াজ গুড কেন ভালো এই এই সেন্সে বলবো যেটা হলো যে যদি আমি প্রথম শেয়ার মার্কেট দিকে তাকাই যখন প্রথম দেখি যে আইপিও নতুন যারা আসলো তারা সাফিশিয়েন্ট ফান্ড পাচ্ছে কিনা আমি সাবস্ক্রিপশন এভারেজ ইজ ভেরি হিউজ অনেক ভালো 30 টাইমস মেবি যে মার্কেটে যে টাইম 30 সাবস্ক্রিপশন হয় এটা অনেক ভালো মার্কেট টু স্ট্রং মার্কেট একদম টু স্ট্রং মার্কেট

নতুন ফান্ড আসার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কারা আসছে যারা খুব ভালো বিজনেস করে আমি অনেক বিজনেস জানি যারা তাদের বিজনেসটা গভর্নেন্স প্রসেস বলেন ম্যানেজমেন্ট সিস্টেম বলেন বেটার দেন সাম মাল্টি ন্যাশনাল ইন লোকাল বিজনেস আমি তাদের সাথে কথা বলে দেখছি যে তারা বিজনেস আসতে চায় না কারণ কি একটাই হচ্ছে গুড গভর্নেন্স এবং ভালো বিজনেস করতে গেলে সেটা নিজেই একটা এক্সপেন্সিভ কারণ সাস্টেইনেবল গুড বিজনেস করতে গেলে ইট বিকামস এক্সপেন্সিভ বাট লং টার্ম ইট ইজ গুড এখন তারা যদি আপনি ইসে আসে আইপিওতে আসে এখন আপনি মনে করেন যে রোজ রোজ এক একটা সিলি কমেন্ট জিনিস নিয়ে তাদের চিঠি দিলেন এটা জানান এটা জানান যেটা হয়তো দেখা গেলো যে আমি যে কোয়ারিটা করি সেই কোয়ারিটা কোনো সম্পৃক্ততায় দেখা যাচ্ছে না সম্পৃক্ততা নাই প্রাইস বাড়ছে অন্যরা বাড়াচ্ছে অন্যরা বাড়াচ্ছে এখন আপনি যদি ইরিটেট করেন এইভাবে কে আপনার যে বিজনেসটা শুরু করবে আমি একটা জিনিস আপনাকে বলি বাংলাদেশে গ্রিনফিল্ড প্রজেক্ট হচ্ছে না হচ্ছে না আপনি একজন এন্টারপ্রেনার হিসেবে যদি গ্রিনফিল্ড প্রজেক্টে ফান্ড না পান আপনার একটা এস্টাবলিশড ইন্ডাস্ট্রি যেখানে আপনি কন্ডিশন দিলেন পরপর 3 বছরের 2 বছর আপনার प्रॉफिट থাকতে হবে তা আপনি আমাকে বলেন কতটা কেস আছে যেখানে পরপর 3 বছর যদি प्रॉफिट ঠিকমতো পান বাট তিন বছরে দু বছর প্রফিট তার মানে ইউ আর এস্টাবলিশড একটা কোম্পানি একদম সে একটা এস্টাবলিশড কোম্পানি এই কোম্পানিতে জেনারেলি যদি আপনি এক্সপ্যানশনে যান অথবা যদি কোন এডিশনাল কোনো ফ্যাসিলিটি বাড়াতে চান ইউ ক্যান এফোর্ড দ্যাট ফান্ড বাই লোন অর সামথিং লাইক দ্যাট একদম তা আপনি কেন আইপিওর টাকা নিয়ে আপনি কেন ঝামেলা মাথায় নিতে যাবেন সুতরাং গ্রিনফিল্ড প্রজেক্টে কিন্তু আমাদেরকেও এটা এবং আপনি রেগুলেটরি এজেন্সি বলেন ব্যাংক বলেন

আপনার ফান্ড দিয়ে প্রফিটেবল করবেন এবং ইউ উইল ক্লারিফাই আদার্স একদম উইল ডু ইট পুরো উল্টাটা এখানে হচ্ছে আসলে এবং দেখা যাচ্ছে তার কিন্তু চাইলে কিন্তু জানতে পারবে যে কোথা থেকে আসলে এই যে গ্যামলিং বলি যাই বলি ম্যানিপুলেশন এটা কিন্তু কোনো ব্যাপার না আসলে কোম্পানি কি কিন্তু আসলে ওইখানে মাথা ঘামানোর দরকার নেই আসলে আর অনেক বিষয় আছে সেগুলো নিয়ে মাথা ঘামানোর অবশ্যই প্রয়োজন আছে বাট এই ক্ষেত্রে অবশ্যই না তো আমরা এইসব বিষয়ে আরো কথা বলবো ছোট্ট একটা বিরতি নিয়ে আসি দর্শক এবার নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবর স্বাগত কিছু বিজনেস দর্শক বিরতির এক দেশে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ গ্রুপ গ্রুপ সিএফও পুঁজিবাজার বিশ্লেষক গোপালচন্দ্র ঘোষের সঙ্গে আবর সে আলোচনায় আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করছিলাম বিরোধীর আগে আমরা কোম্পানি নিয়ে কথা বলছিলাম কিছু সমস্যা নিয়ে কথা বলছিলাম একটু জানতে চাই একটা অভিযোগ আমরা প্রায় পাই যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা অনেক সময় শেয়ার প্রাইসিং এর পেছনে থাকে এরকম অনেক সময় শোনা যায় এই বিষয়টা নিয়ে আসলে আপনার পর্যবেক্ষণ বা অভিমতটা কি আসলে মানে কি করলে ভালো হয় কি করা উচিত মানে আপনি বলছেন যে শেয়ার

এরকম হতে পারে এটা হলো ইপিএস এর কথা বললাম যে মেকানিক্সগুলো আছে যে আপনার ম্যানিপুলেশনের যে মেকানিক্সগুলো আছে এটা কিন্তু ধরা যায় যে আপনি তো জানেন যে কার কার কারি থেকে এখন ডিজিটাল ট্রানজেকশন হচ্ছে আপনি জানেন যে কার আইডি থেকে কোনটা ট্রানজেকশন হচ্ছে সুতরাং এটাও আপনি কিন্তু কন্ট্রোল করতে পারেন একদম এটা যদি আপনি বারবার একটা কন্ট্রোল যদি ইম্পোজ করতে থাকেন অটোমেটিক্যালি এটা আস্তে আস্তে কমতে থাকে কমতে থাকবে যেমন আপনি দেখবেন যে অনেকে বলে যে শেয়ার মার্কেট আমি বলবো যে ইতিহাসের আগামী গত ২০১০ সালের আমাদের সেই আট হাজার কত আট হাজার ছিল আঠারো সোফার আই রিমেম্বার তখনকার অবস্থায় ছিল তখনকার আপনার যে আস্থা ছিল ইউ আস্ক ইউর সেল যে তখনকার যে আস্থা ছিল শেয়ার মার্কেটের কাছে তার চেয়ে এখন আস্থা বেশি আছে আচ্ছা আমি খেয়াল করে দেখেন তখন কিন্তু আপনি এভরি আপনি যত চিন্তিত থাকতেন এত টাকা শেয়ারটা হয়ে গেল আমি কত কিনবো বের করে থাকবো আপনি টেনশনে থাকতেন কিনা যারা ইনভেস্টমেন্ট আর বিজনেস করে দেখেন হ্যাঁ ওই টেনসটা কিন্তু কমে আসছে টেনসটা কমে আসছে মানে কি শেয়ার মার্কেটের এই ভালনারেবিলিটি একটা স্টেবল কন্ডিশনে আসছে এবং এখানে কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেন ওনাদের কন্ট্রিবিউশন আছে আমি যদিও আমি আগে সমালোচনা করছি বাট অবশ্যই ওনাদের কন্ট্রিবিউশন আছে এই রেগুলেটরি এজেন্সি যেভাবে অনেক কিছু গভর্নেন্স স্ট্যান্ডার্ড নিয়ে আসছে যেগুলো এগুলোর ফলে কিন্তু আজকে স্টেবল কন্ডিশনে আসছে এবং আপনি পি পি মানে আপনার প্রাইস আর্নিং রেশিও বা যাই কিছু বলেন দেখবেন যে যথেষ্ট পরিমাণে আপনার ভালনারেবিলিটি কিন্তু নাই নট সো মাছ ডাউন নট সো মাছ আপ তার মানেটা কি আগের চেয়ে এই গভর্নেন্স সিস্টেমটাকে যে মনিটরিংগুলো আনছে এগুলো কাজ করে প্রবলেমটা হলো যে গভর্নেন্স সিস্টেমের যে আননেসেসারি কাজগুলো বাদ দিয়ে ফান্ডামেন্টাল যেগুলো স্ট্রং সেগুলো কাজ করতে হবে ওখানে আমাদের রেগুলেটরি এজেন্সিও যেভাবে আসেন সেগুলো চলে আসবে আর এখন প্রফেশনাল ইনস্টিটিউট হিসেবে যেমন ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ ইজ প্লেং ভেরি ইম্পর্ট্যান্ট রোল অ্যান্ড ওয়ার্কিং ক্লোজলি উইথ উইথি এবং এজেন্সিস গভর্নেন্স সিস্টেম আমি যদি আপনি যদি আমাকে বলেন ইট ইজ ইট ইজ গোয়িং টু বি স্টাবল অ্যান্ড স্ট্রেংথেন গ্রাজুয়ালি ওয়ার্কিং টুগেদার এবং এই যে ম্যানিপুলেশনের যেটা কামিং টু দ্য মেইন পয়েন্ট যেটা আপনি বললেন ওইটার উত্তর দিতে গিয়ে আমি এই কথাগুলো বললাম যে দিজ আর দ্য অ্যান্সার্স যে আস্তে 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 কিন্তু এটা কন্ট্রোল হচ্ছে এবং হবে আমরা আরেকটা জিনিস দেখি যে উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রি করতে পারছে না কিন্তু দেখা যাচ্ছে সেটা গিফট করে দিচ্ছে গিফট করে দিচ্ছে এই যে এই বিষয়টা এটা কি আপনি কি হবে বন্ধ করা যায় কি না মানে কি বিষয়টা আসলে হচ্ছে কি যে আপনার মানে একটু যোগ দিয়ে বলি যে অনেকে ওই যে আপনার মানে অনেক কাজে ভয় পায় হ্যাঁ কিন্তু ওই প্রসেসটায় কোনো পলিসি ইমপ্লিমেন্ট করতে গেলে আপনি ফান্ডামেন্টাল যে নিডগুলো সেগুলো তো আপনি বন্ধ করতে পারেন যেমন আপনার পেটে অসুখ হলো সেখানে খাওয়া বন্ধ করতে পারেন না একদম সুতরাং আপনার যে ইস্যুগুলো আছে সেটা হলো শেয়ার এটা মানে ট্রানজেকশন করলে প্রবলেম এটা কিন্তু ওখানে যে গভর্নেন্স সিস্টেমটা এবং কন্ট্রোল যেটা আছে সেটা এমন হওয়া উচিত না যেটা আপনার মানুষের ব্যক্তি জীবনে মানুষের তাদের নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনি রেস্ট্রিকশন দিবেন সুতরাং আপনাকে ওই তার ব্যক্তি জীবনের যে গিফট দেওয়ার প্রসেসটা সে অ্যাসেট অর্জন করে কেন তার রিলেটিভদের জন্য তার আত্মীয় স্বজনের জন্য সুতরাং ইউ ক্যানট স্টপ যে আমি অ্যাসেট আপনি অ্যাসেট আছে আপনার আপনি গিফট করতে পারবেন না সো গভর্নেন্স সিস্টেমের মাধ্যমে ওটাকে যাতে ক্ষতিগ্রস্ত না হয় মার্কেট সেই জন্য আমরা ব্যবস্থা দেব যারা গভর্নিং এজেন্সিগুলো আছে রেগুলেটরি এজেন্সি আছে সেটি বিভিন্ন ধরনের ব্যবস্থা থাকবে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা এমন হতে পারবে না যে মানুষের তার ব্যক্তি আর্থিক ব্যবস্থাপনায় ব্যক্তিগত জীবনের ব্যবস্থা অর্থ ব্যবস্থাপনায় আপনি রেস্ট্রিকশন দিবেন তাহলে ও সে অর্থ উপার্জন করবে কেন আমি যদি আমাকে গিফট করতে না দেন আমার রিলেটিভকে আমার ক্লোজ পার্সনকে কিন্তু কোন খারাপ উদ্দেশ্য নিয়ে আসলে করা ঠিক হবে না মার্কেট ক্ষতিগ্রস্ত হবে সো গভর্নিং প্রসেস শুড বি লাইক দ্যাট যে আমি রেস্ট্রিক্ট করতে পারবে পারবেন না এইটা আপনার বেনেভোলেন্ট ইকিনা আপনার গুড অবজেক্টিভ নিয়ে এটা করা সেটা এটা কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা মার্কেট সেরকম কোনো অবজেক্টিভ আছে ওখানে একটা লক ইন পিরিয়ড করে করে দিলো লক ইন পিরিয়ড আছে লক ইন পিরিয়ড আছে আসলে ওটা যখন গিফট করছে সেখানেও একটা লক ইন পিরিয়ড তো হতে পারে সেটাই হ্যাঁ সেটাই সেটা হতে পারে আমার মনে হয় যে উই শুড নট যে গিফট দেওয়া যাবে না এটা আমরা বলতে পারি এটা ব্যক্তি

ইনফরমেশনে বলেন বা একজন ব্যক্তির আচরণে বলেন যখন ভেরিয়েশন আসে তখনই সাসপিসিয়াস ইট ইজ নট অনলি ফাইন্যান্সিয়াল মার্কেট কিন্তু যে কোনো সিচুয়েশানে একজন ব্যক্তির আচরণ বলেন বা কোম্পানি আবার যেটা বললাম যে ভেরিয়েশান মিনস সাসপিসিয়াস আন রিলায়াবিলিটি এবং নতুন কোয়ারির জন্ম দেয় যে আসলে ব্যাপারটা কি সেম আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটার ব্যাকগ্রাউন্ডে সেটা যে আসলে এরকম তো হওয়ার কথা না এবং ব্যাংক খুব তো একটা আপনার আমি বলবো যে একটা স্টাবল ফাংশনাল অর্গানাইজেশন এটা সিজনাল না যে আমার ঠিক আছে ওই সিজনে ইন্ডাস্ট্রিটা ছিল হচ্ছে আমার হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়ালের আমার শীতকালে বিজনেস বেশি হবে আমার শীতকাল আমার সোয়েটার বিজনেস আমার শীতকালে বিজনেস বেশি হবে সেটা তো না সুতরাং এটা অবশ্যই সাসপিশিয়াস তবে এমন হতে পারে যে সাধারণত আগের কোয়ার্টারগুলোতে হয়তো কনজারভেটিভ ছিল আ ইন্টারেস্ট নিয়ে বা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে প্রভিশনিং এর ক্ষেত্রে হয়তো বেশি স্ট্রং ছিল এটা হতে পারে আমি পজিটিভলি দেখতে চাই আচ্ছা আচ্ছা আমি সাসপিসিয়াস কিছু এভিডেন্স না পাই আমি সহজ নেগেটিভ হতে চাই একদম শেষ পর্যন্ত ছোট করে একটু মানে কি করা উচিত বিনক করে নতুন বছরে কি কৌশল হতে পারে বিনক কৌশল কি দেখে বিনক করা উচিত সব কিছু মিলে একটু পরামর্শ আর কি গো ফর অলজ দ্য ফান্ডামেন্টালস আচ্ছা আপনার

িয়া থার্ড ইউ সি দ্য কোম্পানি প্রোডাক্ট গুড উইল ফোর্থ ইউ ইউ গো টু দা ম্যানেজমেন্ট কোয়ালিটি অফ দ্য বিজনেস বাট যদিও আমি এটা ফোর্থ নাম্বারে দিলাম এটা সিকুয়েন্সে ফোর্থ নাম্বার চলে আসছে বাট ফ্রম মি আমি প্রথম দুটো ফ্যাক্টরির ভিতরে ম্যানেজমেন্ট স্টাইল অফ দ্য কোম্পানি অ্যান্ড পি রেশিও

দর্শক এখন দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক কথা বলছিলেন আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর গ্রুপ সি এফ ও পুঁজিবাজার বিশ্লেষক গোপাল চন্দ্র ঘোষ এফ সি এম এ সিপিএ দর্শক এবারে নিচ্ছি আরো একটি বিরতি বেলা দেড়টা আবার ফিরে আসবো কি বিজনেস এয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন